সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর রাঙ্গির খাড়ি পিঙ্কি খুনের রহস্য উদ্ঘাটনে নতুন মোর আটক হাইলাকান্দির এক যুবক আইন ও শান্তি শৃঙ্খলা বঙ্গের দায়ে গ্রেফতার এগারো যুবক তদন্তে পুলিশ সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে চেকিংয়ের নামে টাকা সংগ্রহের অভিযোগে হাইলাকান্দিতে চাকরি খুয়ালেন এক পুলিশ কর্মী জেনারেল কামরায় সফর করা ট্রেন যাত্রীদের জন্য সুখবর এবার বিশ টাকায় খাবার দেবে রেল হাইলাকান্দি জেলার মাছবাজারে ফরমালিন চেকিং শুরু শিলচরে পাঁচতলার সাদ থেকে পরে প্রাণ গেল এক প্রৌঢ়ের আজ ডিলিমিটেশন নিয়ে বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দির শুনানি ঠিকঠাক শুনানি না হলে আগামীতে বরাক জুড়ে তীব্র প্রতিবাদ হবে হুঙ্কার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মাঠ থেকে গরু বাড়িতে নিয়ে আসার জন্য গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হয়নি নিকুজ কিশোরের দেহ উদ্ধার জলাশয় থেকে চাঞ্চল্য বদরপুরে আরও শক্তি বাড়ল ভারতীয় পাসপোর্টের বিসা সারাই সাতান্নটি দেশ ভ্রমণ করা যাবে কবে খুলবে শিলচর অন্নপূর্ণাঘাট দুধপাতিল বরাক সেতু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না অন্নপূর্ণাঘাট দুধপাতিল বরাক সেতুর মূল কাজ শেষ হলেও ফিনিশিং টাচ আজও চলছে তিন শতাধিক এলপির বারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাতা বর্জন লালা কাটলি সরাই এদিকে দায়িত্ববাতা বর্জন করিমগঞ্জের শিক্ষকদের মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য প্রকল্প নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনলাইন পঞ্জীয়ন প্রক্রিয়াকরণের জন্য আইটি পোর্টাল প্রস্তুত শিলচর তারাপুর শিববাড়িতে বেম্বু পাইলিং সমালোচনার জ্বর সামাজিক মাধ্যমে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর রাঙ্গির খাড়ির মদন মোহন পার্কের যুবতী পিঙ্কি রায়ের নৃশংস খুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তকারী পুলিশ দল পুরোদমে মাঠে নেমেছে পিঙ্কির পরিবারের অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি লালার যুবককে এই খুনে জড়িত সন্দেহে আটক করেছে পুলিশ ওই যুবকের নাম পিনাক শুক্লবৈদ্য মঙ্গলবার দুয়ারবন থেকে পিঙ্কির মৃতদেহ শিলচর নিয়ে আসার পর খাড়ি পয়েন্টে মৃতদেহ রেখে সড়ক অবরোধ করে জোরদার প্রতিবাদ গড়ে তোলা হয় সে সময়ে পুলিশের সঙ্গে তর্কযুদ্ধ পাতর সুরাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িতদের মধ্যে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে যুবতীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে বুধবার পুলিশ সুপারের উদ্দেশ্যে দুয়ারবন থানার ওসির মাধ্যমে বিভিন্ন সংগঠন স্মারকপত্র প্রদান করেছে হাইলাকান্দির লালা থেকে আটক যুবক পিনাক শুক্লবৈদ্যকে টানা জেরা চলছে কারণ পিঙ্কি খুনের কিনারা করতে পিনাকি একমাত্র হাতিয়ার পুলিশের কাছে দুর্নীতির দায়ে রাজ্য পুলিশের আরও এক কর্মী চাকরি খোয়ালেন এবার হাইলাকান্দি পুলিশ বিভাগের হেড কনস্টেবল রুদ্র সিনহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে রামনাথপুর থানায় কর্মরত থাকার সময় একটি লরি থেকে টাকা সংগ্রহের অভিযোগ ছিল বুধবার হাইলাকান্দি পুলিশের তরফ থেকে সম্পূর্ণ বিভাগীয় তদন্তের পর হেড কনস্টেবল রুদ্র সিনহাকে শৃঙ্খলা বঙ্গ এবং গুরুতর অসদাচরণের জন্য চাকরি থেকে বরখাস্ত করার তথ্য প্রদান করা হয় ছাপ্পান্ন বয়সী রুদ্র সিনহা দীর্ঘদিন থেকে সাময়িক বরখাস্ত ছিলেন তবে অবসর গ্রহণের মাত্র চার বছর আগে চাকরি হারালেন তিনি জেনারেল কুচে চেপে যারা রেল সফর করেন তাদের জন্য সুখবর এবার রেলওয়ে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে জেনারেল কুচের যাত্রীদের জন্য সস্তায় খাবার ও পানীয় জলের প্যাকেট তুলে দেওয়া হবে রেল সফরে আরও স্বাচ্ছন্দ্য আনতে এই নতুন উদ্যোগ রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেনারেল কুচ যেখানে থামে সেখানে প্ল্যাটফর্মের দ্বারে এ ধরনের খাবার ও জলের ব্যবস্থা রাখতে হবে সেখান থেকে জল ও খাবার সংগ্রহ করতে পারবেন যাত্রীরা খাবারের প্যাকেটে সাতটি করে পুরি থাকবে, তার সঙ্গে আলুর দম ও আচারের প্যাকেট সব মিলিয়ে দাম পড়বে বিশ টাকা বহুতল ভবনের উপর থেকে পরে মৃত্যু ঘটল শিলচরের এক প্রউরের শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর লেনে এ মর্মান্তিক ঘটনাটি হয় বুধবার দুপুরে নিহত ব্যক্তির নাম কাজল রায় জানা গেছে দুর্গাশঙ্কর লেনের লক্ষ্মীকান্ত আবাসন নামে পাঁচতলা এক বহুতল ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী কাজল বাবু এদিন দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে তিনি ববনের সাত থেকে নিচে পড়ে যান প্রথমে পড়েন চারশো চল্লিশ বোল্টের বিদ্যুৎবাহী লাইনের উপর বিদ্যুতের জটকাকে পড়ে যান নিচের রাস্তার উপর উপর থেকে নিচে পড়ার দরুন গুরুতর আহত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় তার শরীর অনেকটা জল সে যায় এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা থাকার পাশাপাশি প্রচণ্ড গরমের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বিকেল থেকে নিকুজ থাকার পর বুধবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল বছর সতেরোর এক কিশোরের দেহ ঘটনাটি ঘটেছে বুধবার থানা এলাকার হাসানপুর জিপির হাজিপুর গ্রামে এ ঘটনায় গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে হাজিপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র জাহিদউদ্দিন মাঠ থেকে গরু বাড়িতে নিয়ে আসার জন্য গর থেকে বের হয় কিন্তু আর ফিরেনি এরপর পরিবারের লোকজন তার খোঁজখবর নিতে শুরু করেন গোটা রাত সর্বত্র খোঁজ নেওয়ার পরও তার হদিস পাওয়া যায়নি বুধবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি জলাশয়ে একটি দেহ বেশে উঠতে দেখেন গ্রামের লোকজন খবর পেয়ে ছুটে যান তার পরিবারের লোকজনও সেখানে গিয়ে এটি জাহিদের মৃতদেহ বলে শনাক্ত করেন খবর পেয়ে ছুটে যান হাজিপুর বিডিপির সম্পাদক নমিকুর রহমান তাপাদার এবং ওয়েস্ট হাসানপুর দরগাবাজার বিডিপির সম্পাদক নমিত আহমেদ তারা যোগাযোগ করেন থানা লেভেল বিডিপি কমিটির সভাপতি দীপন পালের সঙ্গে বিডিপির কর্মকর্তারা পরে বদরপুর থানার সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে ছুটে আসে বদরপুর পুলিশ ও এসডিআরএফ পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর এদিনই বিকালে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয় ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে তবে ঘটনাটি কোনো খুন না সাঁতার না জানার কারণে জলে পড়ে মৃত্যুর ঘটনা এ নিয়ে পুলিশ দ্বন্দ্বে রয়েছে যদিও পুলিশ তদন্ত জারি রেখেছে আরও শক্তিশালী হল ভারতের পাসপোর্ট যার ফলে এবার থেকে বেশি দেশ ভ্রমণ করতে পারবেন দেশের পাসপোর্টদারীরা মঙ্গলবার প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নয়া তালিকা তাতেই পাঁচ দাপ উপরে উঠে আশি নম্বরে টাইপে সে ভারতীয় পাসপোর্ট এর ফলে এখন থেকে বিসা সারাই মোট সাতান্নটি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতের পাসপোর্টদারীরা প্রসঙ্গত গত বছরে প্রকাশিত ইন্ডেক্সে ভারতের স্থান ছিল পঁচাশি কিন্তু নতুন ইন্ডেক্সে আশিতে উঠে এসেছে ভারতের নাম এই একই নম্বরে টাইপে সে সেনেগাল এবং টগো এই দেশগুলির মধ্যে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা রোয়ান্ড ইত্যাদি বুধবার গৌহাটির খানাপাড়াস্থিত স্থিত অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য প্রকল্প সম্পর্কে অনুষ্ঠিত এক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে কর্মচারীদের চিকিৎসা বে এই বে পরিশোধের জন্য অনলাইন পঞ্জীয়ন প্রক্রিয়াকরণের জন্য আইটি পোর্টাল প্রস্তুত করা আদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উল্লেখ্য সরকারি কর্মচারী সরকারি পেনশনার তথা তাদের উপর নির্ভরশীল ব্যক্তির চিকিৎসা বে পরিশোধের জন্য অনলাইন পঞ্জীয়ন প্রক্রিয়াকরণের সুবিধাযুক্ত একটি আইটি পোর্টাল প্রস্তুত করার পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার চিকিৎসা বে সম্পর্কিত যাবতীয় নথি এই পোর্টালে আপলোড করা যাবে এ এছাড়া জেলা চিকিৎসা চিকিৎসা মহাবিদ্যালয় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের মাধ্যমেও চিকিৎসা বে সম্পর্কিত প্রয়োজনীয় সুবিধা উপলব্ধ হবে শিলচর তারাপুর বাদে বেম্বু পাইলিং এর কাজ চলছে সেই ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে অনেকেই বেম্বু পাইলিং ছবি পোস্ট করে করছেন তীব্র সমালোচনা তবে পূর্ত বিভাগের দাবি এই প্রযুক্তি মোটেই নতুন নয় নতুন হল বেম্বু কেশ বেরিয়ার। একটি নির্দিষ্ট জাতের বাস দিয়ে নির্মাণ হয়ে এই বেরিয়ার। আগে যেখানে জাতীয় সড়কের পাশে ইস্পাত বা লোহার বেরিয়ার থাকত এখন সেখানে ব্যবহার হচ্ছে বাঁশের বেরিয়ার। কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রকই দেশে নিয়ে এসেছে এই নতুন প্রযুক্তি হাইলাকান্দি জেলার মাছবাজারে ফরমালিন চেকিং শুরু হাইলাকান্দি শহরের হারবার্ডগঞ্জ বাজারের মাসের হাটে বুধবার ফরমালিন চেকিং করা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রেয়া সিংহলের নেতৃত্বে প্রশাসনের একদল আধিকারিক চালানি মাসের নমুনা সংগ্রহ করেন এবং চেকিং কিট কে ওয়ান দিয়ে ফরমালিন পরীক্ষা করেন তবে বুধবার সংগ্রহ করা কোনো নমুনাতে ফরমালিন নামক রাসায়নিক পদার্থ ধরা পড়েনি তবে জেলার মাছ বাজারগুলিতে এ ধরনের পরীক্ষা জারি থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে গৌহাটিতে যে গণশুনানির আয়োজন করা হয়েছে তা প্রহসনে পরিণত করছে সরকার প্রশাসন বুধবার সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে কু প্রকাশ করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা এদিন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করছে সরকার ও প্রশাসন তিনি বলেন এই তালিকা চূড়ান্ত করার ব্যাপারে আগেই সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে যা করা হচ্ছে তা শুধু লুক দেখানোর খাতিরে আজ অর্থাৎ বৃহস্পতিবার ডিলিমিটেশন নিয়ে বরাক উপত্যকার সম্পূর্ণ আইন অনুযায়ী হতে হবে আগামীতে আরও তীব্র আন্দোলন হবে বরাক জুড়ে এবার শেষ খবরটি কবে খুলবে শিলচর অন্নপূর্ণাঘাট দুধপাতিল বরাক সেতু নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না অন্নপূর্ণাঘাট দুধপাতিল বরাক সেতুর মূল কাজ শেষ কিন্তু ফিনিশিং টাচ আজও চলছে জানিয়েছে নির্মাণকারী সংস্থা তাই জনসাধারণের উদ্দেশ্যে কবে খুলে দেওয়া হবে সেতুটি তার আবাস কেউ দিতে পারছেন না শিলচর শহরের পরিধি বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নতুন এই বরাক সেতু নিয়ে ইতিমধ্যে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে জকজকে নতুন সেতু হয়ে শিলচর শহরে যাতায়াত শুরু হবে এই অপেক্ষায় এখন বৃহত্তর বরকলা বিধানসভার জনসাধারণ তবে কবে নাগাদ সেতুটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন